চাঁদপুরের বৃষ্টিপাত কমলেও রয়েছে জলাবদ্ধতা, হাঁটু পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে মাটি না হয়ে বসত বাড়ির উপর হেলে পড়েছে বড় বড় গাছ। তাই বসত বাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এতে বেড়েছে জনদুর্ভোগ। এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের মুখে কয়েক হাজার পরিবার, এই কষ্ট থেকে পরিত্রাণ চান দুর্ভোগে পড়া মানুষজন। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি মানবিক সহায়তার। স্রোতের দিকে পানি বন্দি, পানি বৃষ্টি কদিনকার বৃষ্টি, পানি বন্যায় আমাদের একটা ঘর মাটিতে পড়ে গেছে, আর একটা ঘর মাটি পড়ে জানে কি হয়ে গেছে। আমাদের এখন ঘরটা গাছ করে ভেঙে গেছে, আমার কোনো এমন সমর্থন নাই যে আমি গাছটা ঘরটা করবো, আমি অনেক ঋণ করতে আছি। আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো ওনার দিকে সুনজর দেওয়ার জন্য। উনি মানবতার জীবনযাপন করছেন ছেলে মেয়ে সন্তান নিয়ে। ঘরের ভিতরে এক হাঁটু পরিমাণ পানি, অন্যদিকে হচ্ছে ঘরের উপরে বিশাল একটা গাছ ভেঙে পড়ছে। এখন ওনারা খুবই অসহায় অবস্থা আছে, ছেলে সন্তান নিয়ে ওনারা একটি পাশের স্কুলে থাকতেছে। যখন যে সাহায্য নিয়ে আসে তাদের প্রতি সুদৃষ্টি রাখার জন্য প্রত্যেককে আমি উদারতা আহ্বান রাখছি, এবং আমার পরিষদ থেকে যখন যেটা আসে সেটা থেকেও আমি তাদেরকে অংশীদারিত্ব চেষ্টা করতেছি। এর মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে 700 মেট্রিক টন চাল, নগদ 10 লাখ টাকা এবং 1,000 পরিবারের জন্য শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।